পূর্ণরাজ্য দিবস মঙ্গলবার এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল রাজ্যে। ত্রিপুরার এই পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ টুইট করে অভিনন্দন জানান গোটা ত্রিপুরাবাসীকে। এই পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এদিন রবীন্দ্রভবনে দুর্দান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হল তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ বৈশ সহ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সত্যি এখন ত্রিপুরা রাজ্য পূর্ণতা পেয়েছে। অত্যন্ত যুক্তি দিয়ে এই কথাটা সবার সামনে তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা আধার কার্ডে পূর্ণতা পেয়েছে, প্রত্যেকের আধার কার্ড রয়েছে এখন। পাশাপাশি তিনি এও বলেন, এখন ত্রিপুরার প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। শুধুই কি এইগুলো? না, আরও কিছু বিষয়ে পূর্ণতা পেয়েছে ত্রিপুরা রাজ্য। সেগুলো হলো সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা। ত্রিপুরা আধার কার্ডে পূর্ণতা পেয়েছে, 100% আধার কার্ড ত্রিপুরা তো হয়েছে, 100% আধার কার্ড ত্রিপুরা পূর্ণতা পেয়েছে। জনতার অ্যাকাউন্ট, প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্ট ত্রিপুরাতে তৈরি হয়েছে, মানে পূর্ণতা পেয়েছে, তার মধ্যে সম্পূর্ণ হয়েছে, সবার অ্যাকাউন্ট রয়েছে ত্রিপুরাতে। সৌভাগ্য যোজনা, ইলেকট্রিফিকেশন, 100% ত্রিপুরা হয়েছে, 100%। কেউ বিল দেয় না তার জন্য লাইন কেটে দিয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু ইলেকট্রিফিকেশন 100% ত্রিপুরা হয়েছে। কোনো বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, তেমন নেই। ম্যালেরিয়া ত্রিপুরা রাজ্যের জন্য রীতিমতো অভিশাপ ছিল। বিগত দিনে এই ম্যালেরিয়ার কোপে পড়ে অনেকেই অকালে প্রাণ হারিয়েছিলেন। 2018 সালে রাজ্যে পালা বদলের পরও এই ম্যালেরিয়ার জন্য 11 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু এবছর মাত্র একজনের মৃত্যু হল। মুখ্যমন্ত্রীর টার্গেট ম্যালেরিয়ার জন্য যাতে আর একজনেরও কোনো মৃত্যু না ঘটে, এর দিকে যাবতীয় সব নজর থাকবে। ম্যালেরিয়া এই রাজ্যের অভিশাপ। 2018 আমাদের সরকার আসার পরেও 11 জনের মৃত্যু হয়েছে ম্যালেরিয়াতে, এবার ম্যালেরিয়াতে মাত্র একজনের মৃত্যু হয়েছে। আমি চাই যাতে একজনের না হয়, মানে 99.9% ম্যালেরিয়া রোধে সরকার সাকসেসফুল হয়েছে, এটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় দিক। বেশ ঘটা করে এদিন রাজ্যে পালিত হলো পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।